আমি বাড়িতে পড়ে যাচ্ছি, এখন তো এলাকায় নাই আমরা। এখানে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দেখা যায় সবর ফকির এবং মান্নান শিকদার গ্রুপের দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তার প্রেক্ষিতে সবর ফকিরের গ্রুপের একজন রায়হান নামে এক ব্যক্তি, প্রায় ২৫-২৬ বছর বয়স হবে, তো উনি আহত অবস্থায় গোপালগঞ্জ নিয়ে যাওয়ার পথে ওখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।